সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। দুপুরে সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে বন্দী বিনিময় চুক্তি না থাকলেও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে ফিরিয়ে আনতে কূটনৈতিকভাবে চেষ্টা করা হচ্ছে। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় চুক্তি থাকায় প্রয়োজনে ভারতের সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্ট। ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনের যে ফ্ল্যাটে খুন করা হয়, ঢাকার গোয়েন্দা পুলিশের সহায়তায় সেখানকার সেপটিক ট্যাঙ্ক ভেঙে উদ্ধার করা মাংসপিণ্ড ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বাংলাদেশ ও ভারতের গোয়েন্দারা মরদেহ উদ্ধারে একের পর এক অভিযান চালায়। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে ভারতের পুলিশের সাথে সমন্বিত তদন্ত করছে দুদেশের গোয়েন্দারা। উদ্ধার হওয়া দেহাংশ এমপি আনারের কিনা ফরেন্সিক রিপোর্টের পর অনেক রহস্যের জট খুলবে বলে জানান ডিএমপি কমিশনার। যারা এটির সাথে জড়িত ছিল, বিশেষ করে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছে। হত্যার মোটিভ কী এটি এখনও পর্যন্ত বাংলাদেশি পুলিশ কিংবা ইন্ডিয়ান পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি। এর মূল কারণ, এটির যিনি ষড়যন্ত্রকারী, এটির যিনি পরিকল্পনাকারী, তিনি এখন দেশের বাইরে রয়েছেন, তাকে গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তার করলেই কেবল এই হত্যার মোটিভ জানা সম্ভব হবে। ডিএমপি কমিশনার বলেন, হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটনে চিহ্নিত পরিকল্পনাকারী শাহিনকে দেশে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সুতরাং তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আমাদের যদিও এই মুহূর্তে সেই ধরনের কোনো কন্ট্রাক্ট তাদের সাথে নেই, তারপরেও অন্য যে কোনো মাধ্যম বা কূটনৈতিক যে কোনো চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এই বিষয়ে করা হবে। বাংলাদেশ ও ভারত দুদেশের আইনেই হত্যাকাণ্ডের বিচার হতে পারে বলে মনে করেন ডিএমপি কমিশনার। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।